কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে বুধ ও বৃহস্পতিবারের অভিযানে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় মক্রপুর পূর্বপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ সম্রাটকে বার্নপিস ইয়াবা সহ আটক করা হয় তার বিরুদ্ধে অস্ত্রসহ দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে এছাড়াও তার মাকে বিভিন্ন সময় মারধরের অভিযোগও রয়েছে তার নামে পেরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহীনকে বিশ পে সিয়াবাসহ আটক করা হয়েছে তার বিরুদ্ধে নাঙ্গলকোটসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে জোড্ডা ইউপি চাটানবাড়ির আব্দুল আহাদের ছেলে মোহাম্মদ আজিম উদ্দিন হানগড়া গ্রামের মিঝিবাড়ির ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াসিনকে বত্রিশ পিসিয়াবাসহ গ্রেফতার করা হয় বায়ারা গ্রামের আমির হোসেনের ছেলে কুখ্যাত চোর সজীব পৌরসভার কোদারিয়া গ্রামের মৃত মোহাম্মদ সোলাইমানের ছেলে মোহাম্মদ মজিবুল হককে দুশো গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ উদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে সুমেহাসান ন্যাশনাল ডেস্ক এনএসটিভি সবার আগে সংবাদ পেতে আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন এছাড়া সব সংবাদ ইউটিউবে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন